দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কি বাংলাদেশি লেবু বিক্রি হচ্ছে এখানে ওপারে ঈদের দিন, ওপারে নি ওপারে মিস্টার সুইট অলওয়েজ অফার ফ্রেশ জারা লেবু, ফ্রেশ ম্যাঙ্গো, বাংলাদেশি বিখ্যাত ম্যাঙ্গো জ্যাকফ্রুট, বিগ সাইজ জ্যাকফ্রুট। গোবি, গোবি আছে, এখানে মিউজিক সিরে ডাব মাইক দিয়ে ডেকে ডেকে ডাব বিক্রি করা হচ্ছে, এক ডাবের মূল্য হচ্ছে 4 পাউন্ড। তারা বলতেছে এটা প্রথম বলছে বাংলাদেশি ডাব, অ্যাকচুয়ালি ইট ইস নট বাংলাদেশি, আমি একটা নিয়ে খাইছি, পরে জিজ্ঞেস করলাম এটা কি আসলে বাংলাদেশি, দ্যাট সে নো ইটস ফ্রম ব্রাজিল, ব্রাজিলের ডাব বাংলাদেশি করে চালালে, এটার টেস্টও ডিফারেন্ট, আমি খাওয়ার পরে আমি দেখছি এটার ফানির মধ্যে কোনো টেস্ট নাই, পানি পাংশে অরিজিনালি যে আমরা দেশে যে ডাব খাইছি এই ডাবের মতো না অ্যাকচুয়ালি। সো তারা বেচতেছে 4 পাউন্ড করে, তারা মানুষের দেখা দেখি খাইতেছে, আমিও একটা খাইলাম, বাট আই ডোন্ট লাইক দ্যাট টেস্ট, ইজ টোটালি ডিফারেন্ট, নট লাইক ইন আওয়ার বাংলাদেশি ডাবস। প্রাইস আবার ঠিক আছে 4 পাউন্ড, এই ডাবের মূল্য অতিরিক্ত হলে 2 পাউন্ড রাখতেছে। বাংলাদেশি হিম কিন্তু আম্রপালি ম্যাঙ্গো, এটা ফার্স্টটা ম্যাঙ্গো 950, এই ম্যাঙ্গো বাংলাদেশে কিনতে 1 পাউন্ডও দাম হয়েছে, দাম পড়ছে না, কিন্তু ইংল্যান্ডের এখন যে অবস্থা বাঙালি ব্যবসায়ী হতে, তারা যেন চায় যে কাস্টমার হোল্ডে সেটা দিনে দুপুরে যেটা ডাকাতি বলা যায়, এই ম্যাঙ্গো হিমসাগর আম্রপালি এগুলো বাংলাদেশে আপনারা তো অনেক মিডিয়াতে আমরা এখন দেখতে পাই যে কী পরিমাণ সস্তা দেশে বিক্রি হয়, আর এই 5টা ম্যাঙ্গোর প্রাইস পড়ছে এ দেশে আসার পরে 950, কোনো কোনো শপে 10 পাউন্ড। এই যে দেখতে পাচ্ছেন 5টা ম্যাঙ্গো, এটা হচ্ছে আম্রপালি বলে, এটা এই 5টা ম্যাঙ্গোর দাম পড়ছে 950, যেটা এখন এরা ব্যবসায়ী এখন তো এখন সিন্ডিকেট শুরু করছে, সিন্ডিকেট বুঝেন, এই যে আম কিনলে কিনো না কিনলে নাই, আমার আম 10 পাউন্ড ফসাইয়া ফেলাই তারপরও বেচতাম না, এই অবস্থা শুরু হয়েছে এখন হোয়াটসঅ্যাপের ব্যবসায়ী বলতে মানে, সারা জীবন আম আইলো 3 পাউন্ড 4 পাউন্ড বক্সে বেচলো আম, ইন্ডিয়ান আম, পাকিস্তানি আম, আরও দেশ বাংলাদেশের আম আইতো এটা হয়ে যায় 9 পাউন্ড 10 পাউন্ড ইয়ে, 5 পাউন্ড 3 পাউন্ড করে আমরা আম কিনলাম হোয়াটসঅ্যাপ বলতে কি সারা জীবন, এই পাকিস্তানি হানি ম্যাঙ্গো যেটা, এরপরে কিশোর কিনলে কেশর কিনলাম 5 পাউন্ড করে 6 পাউন্ড করে, আর এদেশে এখন ম্যাঙ্গো বাংলাদেশে আমও গত বছরও তারা সস্তায় বেচছে, গত বছরও 5 পাউন্ডে বেচছে বক্স, 5 পাউন্ড 6 পাউন্ডে বেচছে, 6 পাউন্ড, এই যে 5টা 950 মানে 9 পাউন্ড 25 পেনি বাংলাদেশি টাকা, এটার দাম পড়ছে কত জানেন, প্রায় 10 পাউন্ডে এখন প্রায় 1500 টাকা হয় বাংলাদেশে, তো 1500 টাকায় 5টা আম কিনা এই দেশে, এটা কি এমনি আমরা তো বাঙালি উজুকে বাঙালি যা সালা পয়সা আছে কিনে পেলি, কিন্তু যারা সিন্ডিকেট করে ব্যবসা করতেছে এই দেশে ম্যাঙ্গো কিনে আনে এটার দাম পড়ছে না 1 পাউন্ড, আর ট্রান্সপোর্ট মিলে ইয়া ধরিল এটার দাম পড়ছে 2 পাউন্ড বা 3 পাউন্ড, তো 5 পাউন্ড বেশ, 10 পাউন্ড কোন রাইটে বেশ হচ্ছে এই ম্যাঙ্গো, তোরা আর বাঙালি বেটিন আর বেটাইন যাই আছে এই দেশে খালি আ করে খাইলি তো সপ্তাহ দুনিয়া থাও করে শেষ করতো, এটা আসল নগর কিচ্ছু বুঝে না,
ডাব বেচতেছি কারণ মাইকি ডাকিয়ে ডাব কিনলাম 4 পাউন্ড দিয়ে একটা খাইলাম, ডাবের ভিতর ফাংশিয়া পানি ফাংশিয়া টেস্ট নেই। আর সালাই দিস আছে বাংলাদেশি ডাব হইয়া জিগাইলাম, এটা ডাব কোন দেশি বাদে জিগা হোয়াইট না এটা বাংলাদেশি না। আর একটা একবার লামা হয়ে যেতে কে সিলেটের লামা হয়ে যেতে কে ডাব আইছে পরবার না, এটা হইলো আমরা ব্রাজিল থেকে আনছি। এই সে বাঙালিদের এখন এই যে হুজুগে বাঙালি হুজুগে ব্যবসা করতেছে, মানুষে ব্ল্যাকমেল করতেছে, আবেগরে নিয়ে ব্ল্যাকমেলিং করতেছে, বাংলাদেশে মনে করতেছে বাংলাদেশি বাংলাদেশি ডাব আছে এটা খেয়ে ফেলি, বাংলাদেশি ডাব খাই, মানুষে আবেগে অপ্লুত হয়ে খাই নাই। যা 4 পাউন্ড তুই ডাব বেসস কোনবারটে ডাব 4 পাউন্ড একটা ডাবের দাম, এটা একটা কোথায় হইলেন 2 পাউন্ড বেশ ডাব কিনা পড়ছে মনে হয় 20 পেনি এক ডাবের প্রাইস, যেখান থেকে কিনছি এটা 20 পেনির উপরে পড়ছে নাকি না। এই ডাব বেচতেছে কেন আইনা 4 পাউন্ড করে, সেম আমের ক্ষেত্রেও আম তো আর সিন্ডিকেট করে নিয়েছে 10 পাউন্ডের নিচে তারা বেচত না, এই তো আম এই সিজনও 4 পাউন্ড 5 পাউন্ড করে বক্স বিক্রিছে, এখন তারা এই দাম বেচত না। তো আমি একটা নিয়ে আসলাম বক্স, এটা সিজনের আরও বক্স অন্যান্য দেশের আম খাইছি কিন্তু এটা বাংলাদেশি আম, এই দাম হয়েছে না, এই প্রথম কিনলাম। আর কিনতে ইচ্ছা করে বাট আমি এত তো আম খাই না এদেশে, আমি খাওয়ার ইয়ে নাই, তো একটা আনলাম মানুষের দেখা দেখি আম না খাইলেও দিন চাই, কিন্তু এই যে প্রাইস যেটা প্রাইসের যে ইয়ে তারা এখন শুরু করছে যে অত হইলে নিতে পারবেন তোলে না, এটা হচ্ছে মানুষকে একদম দিনে দুপুরে পকেট কাটা। 5 পাউন্ড 10 পাউন্ড এই ফার্স্টটা আম কোনো দিনই এই ইংল্যান্ডে বিক্রি হয়েছে না, এখন তারা যা ইচ্ছে তাই করতেছে, মানুষের আবেগে তারা ব্ল্যাকমেলিং করতেছে। মানুষ মনে করে দেশি আম খাইলে দেশি আম খাইলে, হ্যাঁ দেশি আম খাইলে দেশি ফ্লাগ লাগাইলে আমের পক্ষ হইয়া খাইলে মানছে আম, কিন্তু এটা এত দাম করা কথা না, এটা হচ্ছে তারা লাভ করতে ঠিক আছে, লাভের একটা সীমা থাকা দরকার, ব্যবসা করো অল্প লাভ করো, মানুষের সেবা করো ঠিক আছে, তার মানে এই নয় যে আম কিনছো বিদেশে আনছো আমের ব্যবসা করায় 1 পাউন্ডের আম তুমি 10 পাউন্ডে বেচতাই। ওকে ভিউয়ার্স ভালো থাকেন সবাই, আশা করি আপনারা বুঝতেই পারছেন, আর যারা যারা আম কিনবেন একটু